এই যে বললেন রবি গুরু শনি মঙ্গলবার, রবিবার গুরুবার মানে বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার, এই চারটে দিন হচ্ছে ভাই ছেলের দিন। যে জেনে পরীক্ষা দেয় সে পাস করে। আমি এখানে বলে গেলাম আর আপনারা সবাই বিশ্বাস করবেন, সবার বাড়িতে পঞ্জিকা নাই, একবার বাড়িতে গিয়ে সবার বাড়িতে মনে হয় একটা একটা করে ক্যালেন্ডার ঘরে টাঙানো আছে। ওই ক্যালেন্ডারের নিচে লেখা আছে ভাই, আমি যে চারটে দিন বললাম এই চারটে দিন, শনিবার বৃহস্পতিবার রবিবার আর মঙ্গলবার। ওই ক্যালেন্ডারে লেখা আছে গর্ভ ধান বলে, দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়, শরদ বলে যমক সন্তান হয়, দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়। এই যে হিজড়ে হয় পিতা মাতা সমান তিথি থাকিলে, আঠারো ছয় হয় নইলে ছয় আঠারো হয়, ওটা কোথায় হয় বেশি না বর্ধমান জেলায়, ওদের জেলায় হিজড়ে ফার্স্ট। ওই যখন সমানে সমানে হয়, আমার মায়ের চারটে জাত বাবার চারটে জাত, হস্তিনী সংখিনী চিত্রানী পদ্মিনী, আমার বাবার মধ্যেও তাই। আর এই ঘোর গলিতে ওই দিনখান দেখে কেউ কিছু করে না, কে হস্তিনী কে সংখিনী কে চিত্রানী কে পদ্মিনী। ওই যে বলছিল না কালকে কোথায় গান গাইতে গাইতে দেখলেন একটা ছেলে আর একটা মেয়ে গল্প করতে করতে নাকি ভালোবাসা করেছে, তা মেয়েটি ছেলে ঠিক এই মানুষের গর্ভে মরণ হয় পাপের কারণ, যাদের বেলা দশটা এগারোটা বারোটা বাজে ভাই, তারা এই কথাগুলো লক্ষ্য করে যাবে কাজ হবে। আর আমার নাম শ্যামল দাস বাবুল, একবার মোবাইলে বললে প্রত্যেকের পকেটে পকেটে আছে আমার গান, ওই গানের মাঝে দেখবেন মোবাইল নাম্বার আছে, যেখানে সমস্যা হবে ভাই একটু জানাবে, আমি বলে দেব সেটা পাস হবে যদি সেই কথা জেনে সে পরীক্ষা দেয়। এর থেকে আর কিছু বলার নাই। এই মানুষের গর্ভে মরণ হয় পাপের কারণ, দেখ দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবে সুকর্মে ফলে, আমি যদি সুকর্ম করি তার ফল পাবো ধরাই, আর আমি যদি কুকর্ম করি তার ফল এই ধরাই, এই ধরাই সব বিচার হবে, তারপরে তুমি সেই গোবিন্দের বাজারে যেতে পারবে, তার আগে নয়। আমার গায়ে বল আছে, ওকে দু ঘা দিয়ে দিলাম, সেই ঘা দুটো তোলা থাকলো পাগল। এটা আমার কথা নয়, মহাজনের কথা। আর সর্বমন্ত্রে হয় যাহার স্মৃতি, এ দেখ লাল সাদা হয় পক্ষের গুণে, দেখ দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, মানুষের গর্ভে মরণ পাপের কারণ, মানুষের গর্ভে মরণ পাপের কারণ, দেখ দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে।
আর রজে বিজে ডিম্বর সৃষ্টি হয়, শত রজতম তিন গুণেরই আশ্রয়। রজে বিজে ডিম্বর সৃষ্টি হয়, শত রজতম তিন গুণেরই আশ্রয়। এটাকে লাল সাদা হয় পক্ষের গুণে, এটাকে লাল সাদা হয় পক্ষের গুণে। মহাজনে তাই বলে কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। আমি যখন মাতৃ স্টোরে ছিলাম, আমি একটি কুলের আঠের মতো আমার আকৃতি ছিল। আমার বয়স যখন ছিল এক মাস, আমি কেমন ছিলাম? যখন দু মাস বয়স তখন কেমন হলাম? যখন তিন মাস বয়স, যখন চার মাস, পাঁচ মাস, ছয় মাস, সাত মাস, আট মাস, এইভাবে দশ মাস দশ দিন আমি কেমন ছিলাম, শ্রীমদ ভাগবতে লিখে গেছে সে কথা। এ বাউল সে কথা জিজ্ঞেস করে নাই, বলেছে লাল সাদা কালো কেন হয়, রজে বীজে ডিম্বর সৃষ্টি হয়, মাতৃরজ আর পিতৃবীজ এই দিয়ে আমার দেহ গঠন। আমার মামায় দশ মাস দশ দিন গর্ভে ধরেছিল। আচ্ছা বলুন তো, আমার বাবা কতদিন ধরেছিল? আমার বাবা আমায় গর্ভে ধরে রেখেছিল সতেরো বছর দশ মাস দশ দিন। আমি অঙ্কুর রূপে পিতৃ মস্তকে এসেছিলাম। আমার যখন পূর্ণ সময় হয়েছিল, আমাকে মাতৃ স্টোরে দশ মাস দশ দিনের জন্য আমার বাবা রেখে দিয়েছিল, আর মাকে বলেছিল তুমি একে প্রকাশ করে দিও। তাই মা আমার এ ধরাই প্রকাশ করে দিয়েছে। আমার মায়ের এক নাম হচ্ছে গর্ভধারিণী মা, মা হচ্ছে ধরে রাখার কর্তা। ও বলেছে শরদ বলে হিজড়ে কারা গর্ভ, মানে মায়েরা গর্ভ হয় বাবা গর্ভ হয় না, এই কথা বলেছে তো? তাহলে বাবা গর্ভ হয় মায়ের কাছে রাখতে দেয়, এই হচ্ছে আমার মায়ের কাহিনী। এরপরে কি জিজ্ঞেস করেছে, না ছেলে কেন হয় মেয়ে কেন হয়, আরেকটি হয় সেটি কোনটি? অর্ধেক মানে হিজড়ে, এ ধরাই জাত আছে আড়াইটি, একটা নারী একটা পুরুষ আর একটা হিজড়ে, ওকে ধরা হয় অর্ধেক। আর এই অর্ধেকের কথা এই বাউল জিজ্ঞেস করেছে। আপনারা কলকাতায় যাবেন, সারা বাংলার হিসাব এক জায়গায় আছে, কোন জেলায় কতগুলো কানা আছে, কোন জেলায় কতগুলো খোড়া আছে, কোন জেলায় কতগুলো হিজড়ে আছে, ওই সব হিসাব এক জায়গায় আছে। ওই হিজড়েতে প্রথম স্থান অধিকার করেছে এই বর্ধমান জেলা, যে বাউল জিজ্ঞেস করে গেছে। এই বাউলও হিজড়ে কিনা আমার জানা নাই, হিজড়েই বর্ধমান জেলায় প্রথম স্থান অধিকার করেছে। আপনাদের দিনাজপুরের খবর আমার জানা নাই, তবে হিজড়ে ওর জেলায় বেশি, কারণ আলু খায় বেশি ওরা, আর আলু খেয়েই বাউল গান শেখে, কোথায় কোন গান গাইতে হবে জানে না। এবার ছেলে কেন হয় আর মেয়ে কেন হয়,
চলো। রবি গুরু শনি মঙ্গলবার অষ্টদশ বারো দিন করিলে বিহার, ও দেখ অবশ্য হয় পুত্র তাহার, দেখে দেখ অবশ্য হয় পুত্র তাহার, রতি শাস্ত্রে তাই বলে কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। এই যে বললেন রবি গুরু শনি মঙ্গলবার, রবিবার গুরুবার মানে বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার, এই চারটে দিন হচ্ছে ভাই ছেলের দিন, যে জেনে পরীক্ষা দেয় সে পাশ করে। আমি এখানে বলে গেলাম আর আপনারা সবাই বিশ্বাস করবেন, সবার বাড়িতে পঞ্জিকা নাই, একবার বাড়িতে গিয়ে সবার বাড়িতে মনে হয় একটা একটা করে ক্যালেন্ডার ঘরে টাঙানো আছে, ওই ক্যালেন্ডারের নিচে লেখা আছে ভাই আমি যে চারটে দিন বললাম, এই চারটে দিন শনিবার বৃহস্পতিবার রবিবার আর মঙ্গলবার, ওই ক্যালেন্ডারে লেখা আছে গর্ভ ধান বলে। আমি যে কথাগুলো বললাম এটা জেনে নিতে হবে। আরেকটি কথা, ইড়া পিঙ্গলা সুষুমা নারীর যাওয়া আসার সময় জানতে হবে, আর কি করতে হবে, নামার মায়ের যুদ্ধের সময় হচ্ছে ১৮ আর বাবার ৬, ১৮কে ক্যাপচার করতে গেলে তাকে কি ধরতে হয়, না গুরু ধরতে হয়, শিক্ষার ঘরে গেলে এগুলো জানা যায়। তাহলে ছেলের কথা শুনলেন, আর মাতৃবার হয় সোম শুক্রবার বুধ, সহবাসে হবে কন্যাকে করিবে রোধ, আর মাতৃবার হয় সব শুক্রবার বোধ, সহবাসে হবে কন্যা কে করিবে রোধ, তোর সকল কথার দেব জবাব, তোর সকল কথার দেব জবাব, ও বাউল ভক্তি ভাবে শুনে নে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। তাহলে ছেলে আর মেয়ে হয় কেন, এ কথা আপনারা পেলেন তো? এখন আপনাদের মধ্যে এত ভক্তের মাঝে কেউ যদি উঠে এসে আমার এখানে দাঁড়িয়ে বলেন, ও দাদা আমি কিছুদিন আগে দেখেছিলাম পেপারে
একটা মায়ের পাঁচটা সন্তান হয়েছে, পেপারের লাইন করে শোয়ানো আছে। যদি বলেন দাদা ওই পাঁচটি সন্তান কেন হলো, এটি আমার জানা নাই, এ কথা আমায় কেউ জিজ্ঞেস করবেন না, কারণ এই ঘোর কলিতে অনেক কিছু হচ্ছে। এইবার হওয়ার মাঝে একটি কথা জানাই, এই যে দিনে চারটে পহর রাতে চারটে পহর, কোন পহরে গেলে কি হয় আগে জানতে হবে। শরদ বনে যমক সন্তান হয়, দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়, শরদ বলে যমক সন্তান হয়, দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়। এই যে হিজড়ে হয় পিতা মাতা সমান তিথি থাকিলে, আঠারো ছয় হয় নইলে ছয় আঠারো হয়, ওটা কোথায় হয় বেশি না বর্ধমান জেলায়, ওদের জেলায় হিজড়ে ফার্স্ট, ওই যখন সমানে সমানে হয়, আমার মায়ের চারটে জাত বাবার চারটে জাত, হস্তিনী সংখিনী চিত্রানী পদ্মিনী, আমার বাবার মধ্যেও তাই। আর এই ঘোর কলিতে ওই দিন খান দেখে কেউ কিছু করে না, কে হস্তিনী কে সংখিনী কে চিত্রানী কে পদ্মিনী। ওই যে বলছিল না কালকে কোথায় গান গাইতে গাইতে দেখলেন একটা ছেলে আর একটা মেয়ে গল্প করতে করতে নাকি ভালোবাসা করেছে, তা মেয়েটি ছেলেটিকে বলেছিল তুমি বাড়ি গিয়ে তুমি মায়ের হৃৎপিণ্ড কেটে নিয়ে এসো। ওই রকম ভালোবাসা আমার সারা বাংলায় হয় না, বোধ হয় বর্ধমানে হয়। আরেকটি কথা বলেছে, কালো ফর্সা কেন হয়? এই যে কালো, আমি একটু দেখতে ভালো মানে রঙে, ওর একটু হিংসা হচ্ছে। আচ্ছা আপনাদের দেশে খেজুরের গাছ আছে তো? খেজুর গাছ এই পৌষ মাসে এই মাঘ ফাল্গুনে দেখবেন গাছই যে সন্ধ্যাবেলায় গাছ কেটে একটা ভাড় লাগিয়ে রাখে, সকালবেলায় এক ভাড় রস বাড়িতে নিয়ে আসে। খেজুর গাছ আছে তো আপনাদের নাকি? তা যে গাছই ভালো, সকালবেলা এক ভাঁড় রস যখন বাড়িতে নিয়ে এসে উনুনে ঢেলে দিয়ে একটা পাত্রে করে উনুনে দেয় আর তলায় খড়ি দেয়, মানে খড়ি বলে না জানি না, খড়ি দিয়ে জাল দেয় আর রসের ওপরে যেটি ভাসে, কেউ বলে গাদ, কেউ বলে মলো, কেউ বলে ফেনা, আপনাদের এখানে কি বলে আমার জানা নাই, আপনারা কি বলেন? ফেনা না গাদ না মলো, গাদ বলে তাই তো? যে গাছই ভালো হয় ওই রসের ওপরের গাদটিকে ভালো করে পরিষ্কার করে পাটালি তৈরি করে, সেই পাটালিটি আপনাদের এই শিলিগুড়ির বাজারে দিলে ওটা সাতশো টাকা দরে বিক্রি হবে। আর যে গাছই ভালো না, ভালো করে পরিষ্কার করতে জানে না, সেই পাটালির রংটি কেমন হবে? কালো। ওকে নিয়ে যেতে হবে গরুর হাটে বেচতে, ও দামে বিক্রি হবে, ওটা ষাট টাকা কিলো। তাই বাউলের বাবা যখন ওকে পরীক্ষা দিয়েছিল, ও সব হরিষ্কার পরিষ্কার নাই, ধর তক্তা মারো পেরে। আর আমার বাবা যখন আমায় পরীক্ষা দিয়েছিল, ভালো করে পরিষ্কার করে পরীক্ষা দিয়েছিল। ওই যে বলছে অষ্ট দশ বারো দিনে করিলে বিহা, অবশ্য হয় পুত্র তাহার রতি শাস্তে, তাই বলে। তাহলে কালো ফর্সা ওর জেনে লাভ নাই, ওর বাবা ভালো করে পরীক্ষা দিতে পারে নাই তাই ওর রংটি ওই রকম। তাহলে এই কথাও হয়ে গেল, আর কি বাকি থাকলো? শরদ বলে যমক সন্তান হয়, দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়,
এটা হিজিরে হয় পিতা মাতার, দেখে দেখে হিজিরে হয় পিতা মাতার, ও খেপা সমানে তিথি থাকিলে কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। এই বাউল যা বলে গেল আপনারা পেয়ে গেছেন, কোথাও বাদ নাই তো? কোথাও যদি বাদ থাকে একটু বলবেন। মানুষের গর্ভে মরণ পাপের কারণ, মানুষের গর্ভে মরণ পাপের কারণ, দেখে দেখে মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে।